দেখতে পাচ্ছেন সুন্দরবন ষোলো সামনে থেকে পিছন পর্যন্ত কোনো জায়গাতেই কিন্তু ফাঁক নেই, একেবারে হাউসফুল, একেবারে ফুল যাত্রী কিন্তু আমরা এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকের ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সবাই কেমন আছেন, সবাইকে স্বাগতম আমার নতুন আরও একটা ভিডিওতে। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ঠিক 6:05 এই মুহূর্তে বরিশাল লঞ্চ টার্মিনালের দৃশ্য কিন্তু একেবারে ভরপুর, প্রচুর পরিমাণে কিন্তু আজকে যাত্রী আছে। আজ 24শে এপ্রিল, ঈদের আজ চতুর্থ দিন। আজকে বরিশাল লঞ্চ ঘাটে হঠাৎ কিন্তু প্রচুর পরিমাণে যাত্রী দেখা যাচ্ছে, এবং কি আজকে বেশ কিছু লঞ্চ কিন্তু বরিশাল লঞ্চ ঘাট থেকে যাচ্ছে। আপনারা দেখতে পাবেন যে এই মুহূর্তে 6:04 থেকে 5 মিনিট এই মুহূর্তে বরিশাল লঞ্চ ঘাটের সর্বশেষ কি অবস্থা, এবং কি একসাথে আজকে দুটি ভিডিও কিন্তু দেখতে পারবেন। ঠিক এই মুহূর্তে সন্ধ্যার 6টার সময়ের ভিডিও এবং কি রাত 8টার সময়ের ভিডিও, দুটি ভিডিও কিন্তু আপনারা আজকে একসাথেই দেখতে পাবেন। আশা করি সমস্ত ভিডিওর জুড়েই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। প্রথমে যে লঞ্চটি আছে কীর্তনখোলা 10 লঞ্চ, তবে আজকে কিন্তু সার্ভিসে যাচ্ছে না, বেশ দুদিন থেকে কিন্তু বরিশাল ঘাটে আছে। পরবর্তীতে আজকে দেখাচ্ছি যে ইন টোটাল কয়টি লঞ্চ, দর্শক সমস্ত ভিডিও জুড়ে থাকে, দর্শক সমস্ত ভিডিও জুড়ে থেকেই কিন্তু লঞ্চগুলো গুনবেন। প্রথমে আছে শুভরাজ 9, পরবর্তীতে আছে পারাবত 18 লঞ্চ, এবং কি এই মুহূর্তে ঘাটের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছেন, পল্টনের অবস্থা। 6:07 পারাবাত 18-র পরবর্তীতে আছে সুরভি 7 লঞ্চ, সুরভি 7 লঞ্চ, এবং কি অলরেডি সুরভি 7-এর লঞ্চের সামনে কিন্তু দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। সুরভি 7 লঞ্চের পরবর্তীতে আছে এমবি মানামি লঞ্চ, মানামি লঞ্চের সামনে কিন্তু যাত্রী দেখতে পাচ্ছেন। মানামি লঞ্চের পরবর্তীতে আছে অ্যাডভেঞ্চার 9 লঞ্চ, এই যে অ্যাডভেঞ্চার 9 লঞ্চের সামনে কিন্তু যাত্রী আপনারা দেখতে পাচ্ছেন। এবং কি আরও একটা কথা বলি, আজকে কিন্তু দুটি লঞ্চ এমবি ফারান 7 এবং কি সুন্দরবন 12 তুষকালী থেকে আসবে, দুটি লঞ্চই কিন্তু আজকে, তারপরে বরিশাল থেকে চাঁদপুর ফতুল্লাগামী যাত্রী নিয়ে ঢাকা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এমবি মানামি তো দেখলামই, অ্যাডভেঞ্চার দেখলাম, তারপরে আছে কুয়াকাটা 2 লঞ্চ, দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2 লঞ্চের এই মুহূর্তের অবস্থা, কুয়াকাটা 2। পরবর্তীতে আছে সর্বশেষ সুন্দরবন 7, সুন্দরবন 16, দুঃখিত দর্শক, অনেক দুঃখিত, সুন্দরবন 16 আছে একেবারে সর্বশেষ, একেবারে এই সাইটে। আমরা এই মুহূর্তে একটু সুন্দরবন 16 লঞ্চে একটু যাই, দেখি এই মুহূর্তে আসলে 6:05 এই মুহূর্তে সুন্দরবন 16-তে কেমন যাত্রী আছে। তারপরে এই সুন্দরবন 16-র যাত্রী দেখার পরবর্তীতে আমরা চলে যাব ঠিক 8টার সময়ের, তো ওই মুহূর্তে কেমন যাত্রীর সংখ্যা। এখন কিন্তু বলছিলাম যে সন্ধ্যা 6:00, এখন বুঝি 9 মিনিট, 7 মিনিট সময় ভিডিও শুরু করছি, এখন বুঝে 9 মিনিট। এই যে দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু যাত্রীরা দাঁড়িয়ে আছে, এবং কি সুন্দরবন 16-র স্টাফরাও কিন্তু দাঁড়িয়ে আছে। সুন্দরবন 16 সহ অন্য অন্য লঞ্চের কিন্তু সুন্দরবন নেভিগেশন গ্রুপের সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে দেওয়া আছে, প্রয়োজন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আজকে 400 টাকা করে যাচ্ছে সর্বনিম্ন ডেকের ভাড়া, এর সাথে সিঙ্গেল কেবিন কিন্তু আজকে 1200 টাকা করে, এসি বা নন এসি, আর বাইক যাচ্ছে বর্তমানে 1000 টাকা করে, বাইক 1000 টাকা। ভিআইপি কেবিন কোনো লঞ্চে কিন্তু এক সমানে নির্ধারিত করা নেই, কিছু কিছু লঞ্চে 5000 তার থেকেও শুরু 9000 টাকা পর্যন্ত, এবং কি 7500 টাকা থেকে শুরু 9000 টাকা পর্যন্ত, এভাবে কিন্তু ভাগ করা আছে। এতগুলো লঞ্চ দর্শক আসলে একসাথে বলা কিন্তু আসলে সম্ভব না, যার কারণে সর্বনিম্ন এবং কি সর্বোচ্চ পর্যন্ত একটু বলে দিলাম। আচ্ছা, সুন্দরবন 16-র দ্বিতীয় তলায় যাচ্ছি, দেখি আসলে এই মুহূর্তে দ্বিতীয় তলার কি অবস্থা। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরবন 16-র দ্বিতীয় তলা একেবারে কিন্তু হাউসফুল বলতে গেলেই চলে,
প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আমরা দেখতে পাচ্ছি। সুন্দরবন 16 থেকে একেবারে চলে যাচ্ছি রাত 8টার সময়ের ভিডিওতে, দেখি আর রাত 8টার সময় কেমন যাত্রী হয়, আশা করি আমাদের সাথেই থাকবেন। দর্শক 7:50 আমরা প্রথমেই যাচ্ছি শুভরাজ নয় লঞ্চে, দেখি এই শুভরাজ নয় লঞ্চে এই মুহূর্তে কেমন যাত্রীর সংখ্যা। 7:50 আশা করি অনেক বেশি যাত্রীর সংখ্যা হবে। আমরা প্রথমেই যাচ্ছি লঞ্চের সামনের একেবারে ফ্রন্টের দ্বিতীয় তলায়, আমরা সেখানে দেখি এই মুহূর্তে কেমন যাত্রী দেখতে পাচ্ছেন। কিন্তু লঞ্চের সামনে কিন্তু অলরেডি কিন্তু জায়গা নিয়ে নিয়েছে দ্বিতীয় তলায়, এখনও কিন্তু আনুমানিক কিন্তু 40 থেকে 45 মিনিট সময় কিন্তু বাকি আছে। এই সময়ের মধ্যে কিন্তু বরিশাল লঞ্চ ঘাটে আরও বেশি কিন্তু যাত্রী দেখা যাবে। আমরা চলে যাচ্ছি এখন শুভরাজ নয় লঞ্চের ডেকে, দেখে এই মুহূর্তে ডেকের কী অবস্থা। আজকে কিন্তু একেবারে সব থেকে বেশি যাত্রী কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা শুভরাজে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন শুভরাজ নয় লঞ্চের একেবারে ডেকের একেবারে হাউসফুল, সামনে থেকে পিছন পর্যন্তই প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী আছে, একেবারে দুই সাইডেই কিন্তু ভরপুর কিন্তু যাত্রী আজকে বরিশাল লঞ্চ ঘাট থেকে। আপনাদের প্রথমেই বলেছিলাম যে আজকে সর্বনিম্ন 400 টাকা করে কিন্তু ডেকের ভাড়া যাচ্ছে, সিঙ্গেল এসি কেবিন কিন্তু যাচ্ছে 1200 টাকা, এসি বা নন এসি, এবং ডাবল কেবিন যাচ্ছে কিন্তু 2400 টাকা, এসি বা নন এসি বাইক যাচ্ছে কিন্তু সর্বনিম্ন 1000 টাকা, ভিআইপি কেবিন কিন্তু 5000 টাকা থেকেই শুরু। সব লঞ্চে এক সমান না পরিবর্তন আছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লঞ্চ ঘাটে কিন্তু এই মুহূর্তে ভালো পরিমাণে কিন্তু যাত্রী পল্টনের ভিতরে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। প্রতিটি লঞ্চের সামনে বিকালে যে আমরা যে চিত্র দেখছিলাম ঠিক সন্ধ্যা 6টার ভিতরে, সেই চিত্র কিন্তু এখন আর নেই, একেবারেই প্রত্যেকটি লঞ্চের সামনেই কিন্তু পরিবর্তন হয়ে গেছে। দেখছেন প্রচুর ভিড় আছে কিন্তু সব সাইডে, অসম্ভব পরিমাণে কিন্তু ভিড় আছে। আমরা প্রথমেই শুভরাজে গেছিলাম, তারপরে একেবারে সর্বশেষ যাচ্ছি সুন্দরবনে, তারপরে একে একে করে প্রতিটি লঞ্চের ভিতরেই আমরা যাব, আশা করি আমাদের সাথে থাকবেন। প্রচুর পরিমাণে কিন্তু যাচ্ছি, আমরা সুন্দরবন 16 লঞ্চের ভিতরে যাচ্ছি। সুন্দরবন 16 লঞ্চে কিন্তু ঢুকতেই কিন্তু বেশ ভালো যাত্রী এই মুহূর্তে কিন্তু চোখে পাচ্ছে। দেখতে পাচ্ছেন সুন্দরবন 16 সামনে থেকে পিছন পর্যন্ত কোনো জায়গাতেই কিন্তু ফাঁক নেই, একেবারে হাউসফুল, একেবারে ফুল যাত্রী কিন্তু আমরা এই মুহূর্তে সুন্দরবন 16 লঞ্চের ডেকের ভিতরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। একেবারে সামনে থেকে পিছন পর্যন্তই প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী এই মুহূর্তে আছে। আমি বলেছিলাম শুভরাজ নয় লঞ্চ থেকে এখনও কিন্তু আনুমানিক বেশ 40 মিনিট সময় কিন্তু বাকি আছে, এই 40 মিনিট সময়ের ভিতরে কিন্তু আজকে বরিশাল ঘাটে কিন্তু আরও প্রচুর পরিমাণে কিন্তু যাত্রী দেখা যাবে। এরই সাথে আপনাদের আমি আরও একটা জিনিস দেখাই যে ওই সিটে এখনও কিন্তু একটি লঞ্চ, যে আজকে চাঁদপুর ফদ্দুলগামী যে লঞ্চ ফারান 7, সেই ফারান 7 কিন্তু এই আজকে এই 7টি লঞ্চ বরিশাল ঘাটে থাকার কারণে কিন্তু সে ঘাট দিতে পারেনি, বাধ্যতা হয়ে এই যে এই সুন্দরবন 16 সাথে কুয়াকাটা 2 যে লঞ্চটি আছে কুয়াকাটা, এই দুই লঞ্চে কিন্তু সে আসলে ঘাট দিতে বাধ্য হলো। আমরা কুয়াকাটা 2-এর ডেকেও যাচ্ছি, কুয়াকাটা 2-তেও দেখবো যে কেমন যাত্রী হয়েছে, এবং কি আমরা ওই দুঃখিত দর্শক, ফারান 7-এর অবস্থা আমরা দেখবো যে ফারান 7-এ এই মুহূর্তে কী অবস্থা। তবে কুয়াকাটা 2-এর ভিতরে দেখতে পাচ্ছেন কুয়াকাটা 2-তে কিন্তু এই মুহূর্তে ভালো পরিমাণে যাত্রী কিন্তু দেখতে পাচ্ছি।
আর এই সিটের যে দর্শক, এই যে ফারহান সাদ সাতপুর ফতুল্লাগামী যে লঞ্চ, কারণ 8টা বেজে গেছে, 8টা বাজে বাজার সাথে সাথেই কিন্তু ফারহান সাদ এবং কি সুন্দরবন 12 মানে এই সময়ের ভিতরে কিন্তু লঞ্চ কিন্তু চলে আসে। এই যে দেখতে পাচ্ছেন ফারহান সাদ লঞ্চ কিন্তু কুয়াকাটা 2 লঞ্চের সাথে কিন্তু ঘাট দিয়ে তোলো, কারণ এই যে যে জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আসলে ঘাট দেওয়া কিন্তু মোটেও সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন সুন্দরবন 16, আমরা কুয়াকাটা 2 থেকে বেরিয়ে পরবর্তীতে যে লঞ্চটি আছে হয়তো অ্যাডভেঞ্চার 9 লঞ্চ, এই অ্যাডভেঞ্চার 9 লঞ্চে আমরা প্রবেশ করব। আশা করি আজকে প্রত্যেকটি লঞ্চ অল্প সময়ের মধ্যে আপনাদের ঘুরে দেখাতে পারব। দেখতে পাচ্ছেন মানামি এবং কি অ্যাডভেঞ্চার 9-এর সামনে কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রী এই মুহূর্তে আছে। আমরা এবং কি আরও একটা কথা বলে রাখি, প্রতিটি লঞ্চের দ্বিতীয় তৃতীয় তলায় কিন্তু ভালো পরিমাণে কিন্তু যাত্রীরা সামনের ফ্রন্ট সাইডে কিন্তু জায়গা নিয়েছে, কারণ এই ইতিমধ্যে কিন্তু কেবিন তো বুক হয়েছে হয়েছে, তার সাথে কিন্তু যে ডেকও কিন্তু প্রায় হাউসফুলের কাছাকাছি, যার কারণে কিন্তু দ্বিতীয় তলায় কিন্তু অলরেডি কিন্তু যাত্রীরা জায়গা নেওয়া শুরু করে দিয়েছে। এই হলো অ্যাডভেঞ্চার 9 লঞ্চের ডেকের পরিস্থিতি, দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু সামনে থেকে পিছন পর্যন্ত হাউসফুল, এখানে আসলে বলার কিছু নেই। আসলে আজকে এই যে 60টি লঞ্চে কিন্তু একেবারে ফুল ফিল আপ, যে লঞ্চটিতে আপনাদের নিয়ে যাব সেই লঞ্চটিতে কিন্তু আপনারা দেখতে পারবেন প্রচুর পরিমাণে যাত্রী, একেবারে হাউসফুল কিন্তু যাত্রী। আমরা অ্যাডভেঞ্চার 9 থেকে বেরিয়ে পরবর্তীতে চলে যাচ্ছি মানামি লঞ্চে, এই মুহূর্তে চলে যাচ্ছি মানামি লঞ্চে, আর দেখি এখন মানামি লঞ্চের কি অবস্থা। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন মানামি লঞ্চের ডেকের পরিস্থিতি একেবারেই কিন্তু হাউসফুল, এখানেও কিছু তেমন বলার নেই। তারপরও কিন্তু একটুও কিন্তু আমি কোনো লঞ্চ থেকে কোনো লঞ্চকে ইতিমধ্যে কিন্তু আমি আলাদা করতে পারছি না, কারণ প্রত্যেকটি লঞ্চই একেবারেই সেম পরিমাণের সামনে থেকে পিছন পর্যন্তই কিন্তু ফুল ফিল আপ, দ্বিতীয় তৃতীয় তলায় প্রত্যেকটি জায়গায়, এবং কি সমস্ত কেবিন কিন্তু অলরেডি সব বুক হয়ে গেছে, সেটা কিন্তু আমরা এর আগেও আপনাদের জানিয়েছি যে আপনারা যদি কেবিন এই মুহূর্তে নেন তাহলে আপনারা সবসময় চেষ্টা করবেন আনুমানিক 6-7 এবং কি 24 ঘন্টা আগে কিন্তু কেবিন বুকিং দিলে হয়তো এই মুহূর্তে বরিশাল থেকে কেবিন পাওয়ার একটা সম্ভাবনা থাকে, তাছাড়া কিন্তু এমনিতে কিন্তু কেবিন পাওয়ার সম্ভাবনাটা খুবই কম সংখ্যা। মানামি থেকে বেরিয়ে যাচ্ছি, এরপরে চলে যাচ্ছি পরবর্তীতে আছে বুঝি কী লঞ্চ, দেখি দর্শক। এরপরে চলে যাচ্ছি সুরভি 7 লঞ্চে, দেখি এখন এই সুরভি 7 লঞ্চের কী অবস্থা। এই মুহূর্তে সুরভি 7 লঞ্চের ডেকের অবস্থা, সুরভি 7-এও কিন্তু কোনো পরিবর্তন নাই, একেবারে সেম, বাকি যে লঞ্চগুলো দেখে আসছি বাকি লঞ্চের মতনই কিন্তু এই সুরভি 7 লঞ্চের ডেকের অবস্থা, একেবারে কিন্তু হাউসফুল। এখনও কিন্তু আনুমানিক সময় কিন্তু প্রায় এখন 40-35 মিনিট সময় কিন্তু এখনও বাকি আছে, এই 40-35 মিনিট সময়ের মধ্যে কিন্তু আরও ভালো পরিমাণে কিন্তু যাত্রী হবে এই 7টি লঞ্চে আজকের। আমরা এরপরে সর্বশেষ যে লঞ্চটি বাকি আছে পারাবত 18, সেই পারাবত 18-তে যাব, পারাবত 18-তে যেয়ে দেখবো যে সর্বশেষ পারাবত 18-র কী অবস্থা, কারণ আমরা প্রথমেই দেখেছিলাম যে শুভরাজ 9 লঞ্চের ডেকের চিত্র। দর্শক চলে যাচ্ছি পারাবত 18-তে, দেখি আসলে পারাবত 18-র কী অবস্থা। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন
পারাবাত আঠারোর লেগের পরিস্থিতি। পারাবাত আঠারোতেও কিন্তু একেবারে হাউসফুল, সব লঞ্চই কিন্তু হাউসফুল। এরই সাথে পারাবাত আঠারোর একটু ডেকের সাইজটা আমার কাছে মনে হচ্ছে কিন্তু একটু বড়, কারণ দৈর্ঘ্যে হয়তো একটু এবং কি পড়তে হয়তো পারাবাত আঠারো লঞ্চ কিন্তু একটু বড়, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু অন্য অন্য লঞ্চ থেকে আমার কাছে মনে হচ্ছে যে পারাবাত আঠারোতে একটু যাত্রীর সংখ্যাটা কিন্তু একেবারেই বেশি, কারণ এখনও সামনে যে জায়গা বাকি আছে এই জায়গাগুলোতে যখন আরও যাত্রীরা লঞ্চের ভিতরে প্রবেশ করবে তখন কিন্তু আরও বেশি পরিমাণে কিন্তু যাত্রী দেখা যাবে। এই পারাবাত আঠারোতে অলরেডি একেবারেই কিন্তু ফুল আছে, কিন্তু এই মুহূর্তে পারাবাত আঠারোর ডেক একেবারে সামনে থেকে কিন্তু পিছন পর্যন্ত বাকি যে লঞ্চগুলো আমরা দেখে আসছি ঠিক সেই লঞ্চের সেম টু সেম, কোন এক কথায় বলতে গেলে আমি কোনো লঞ্চ থেকে কোনো লঞ্চকে এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছি না, কারণ প্রত্যেকটি লঞ্চেই কিন্তু একেবারে হাউসফুল। কোনো লঞ্চে যে কমতি সেই কমতিটা কিন্তু এই মুহূর্তে কোনো লঞ্চের ভিতরে কিন্তু নেই। এই ছিল দর্শক বরিশাল লঞ্চ ঘাট থেকে সর্বশেষ আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা।